নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। এখন বাজে, আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল 9:30। আর আমি প্রিয়াংশের জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আজকে প্রিয়াংশ বাড়িতে আছে, ওর শরীরটা আবার একটু জর্জর হয়ে জর্জর ভাব হয়েছে, তাই আজকে ও স্কুল যায়নি, কালকে সারারাত্রি জ্বর ছিল। তো প্রিয়াংশকে ম্যাগি বানিয়ে দিয়ে এখানে আমি দেখো একটু ডিমের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিজের জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। তো ব্রেড টোস্ট আমি আর সোনু এখন ব্রেড টোস্ট খাবো, কারণ সকালে ব্রেকফাস্টে আজকে আমরা ভাবছি যে একটু ব্রেড টোস্ট বানিয়ে খেয়ে নিব। তোমরা তো জানোই আমি আমার নিজের জন্য কতটা মানে নিজের জন্য মানে কিছু খাবার বানিয়ে খাই ব্রেকফাস্টে, অন্যরকমভাবে নিজের যেটা পছন্দ সেই ব্রেকফাস্টে আমি আমার নিজের জন্য বানিয়ে খাই। সকালে যদিও ওরা রুটি টুটি খায়, কিন্তু আমি যদি রুটি না খাই তাহলে কখনো আমি ছাতু খাই, নাহলে এভাবে ব্রেড টোস্ট বা কিছু না কিছু আমার যেটা পছন্দ সেটা আমি বানিয়ে খাই। কারণ আমি যদি সবার জন্য করি তাহলে আমি আমার নিজের জন্যও করতে পারি, আর আমি আমার নিজের খুব কেয়ার করি, খুব যত্ন করি, আর আমি আমার নিজেকে খুব ভালোবাসি, তাই আমি সমস্ত কিছু নিজের একার জন্য অনেক কিছু বানিয়ে থাকি, করে থাকি। তো আজকে দেখুন অনেকটাই লেট হয়ে গেছে, সকালে এখন 9:30 বাজে, আর এখন থেকে আমি না কাজগুলো স্টার্ট করলাম। কারণ আজকে না সকালে প্রিয়াংশের সাথে অনেকটা সময় পার করেছি, কারণ ও যেহেতু বাড়িতে তাহলে মানে একটু ওর সাথে সময় তো স্পেন্ড করা চাই, কারণ সবসময় তো ও আর বাড়িতে থাকে না, আর বাচ্চার সাথে দেখবে একটু সময় পার করা উচিত, কারণ না তাহলে বাচ্চারও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। তো দেখো এখানে আমার ব্রেড টোস্টগুলো হয়ে গেছে, তার সাথে না একটু গরম চা বানিয়ে নিচ্ছি। শীতের সকালে এইভাবে ব্রেড টোস্ট আর গরম চা খেতে কিন্তু বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে। তো আজকে দেখো সকালেও আমি একটু চা খেয়েছিলাম, কারণ যেহেতু প্রিয়াংশের বাবাও আজকে সকালে একটু চা খেয়েছিল, ঠান্ডা যেহেতু পড়েছে তাই একটু চা খাইলো আর কি। ও তো সকাল 7টার সময় বের হয়ে যায়, তো 7টার সময় আমি স্নান টান সেরে তারপর ওর জন্য একটু চা করে ব্রেড দিয়ে খেয়েছিল আজকে ও চা। তো আমিও তখন একটু চা খেয়ে নিয়েছিলাম, শুধু চাই খেয়েছিলাম, ওই এমনিতে অন্যদিন আমি সকালে চা খাই না, সোনু আসার পরেই খাই। তো দেখো সকালে যখন খেয়েছি তাও আবার ভালো না, এখন আবার আর একটু খেয়ে নিই ব্রেড টোস্ট দিয়ে চা। তো চলো চা খেয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চাটা খেয়ে এসে আমি প্রিয়াংশের পড়ার টেবিলটা একটু গুছিয়ে দিলাম আর ওর সাথে একটু খেলে, তারপর দেখো এখানে এসে রান্নাঘরে বসিয়ে দিয়েছি ফুলকপি আলু সেদ্ধ আর এখানে ছোলার ডাল, কারণ প্রিয়াংশ বলেছে আজকে রাত্রে নাকি পুরি খাবে। তো ও যেহেতু পুরি খাবে তাহলে ওর সাথে আমরাও পুরি খাবো, তো পুরির সাথে দেখবেই ছোলার ডাল আর ফুলকপি আলুর দম কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর ছোলার ডাল বানানোর জন্য প্রিয়াংশী আমাকে বলেছিল যে মা আজকে ছোলার ডাল বানিয়ে দিবে, সেটা আমি রাতে পুরীর সাথে খাবো। তো ফুলকপি আলু সেদ্ধ বসিয়ে আর ছোলার ডাল বসিয়ে এখানে আমি না বেসিন টেসিন গলে পরিষ্কার করে নিচ্ছি। সকালে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই মানে একটু তাড়াহুড়ো করে সব একটু প্ল্যান করেই মানে কাজগুলো করছি। এমনও আমি প্রতিদিনই সকালে উঠে মনের ভিতর একটা রুটিন বানিয়ে নিই যে আজকে স্টেপ বাই স্টেপ কী কী কাজ করবো, কী কী কাজ কীভাবে করলে তাড়াতাড়ি শেষ হবে সেটা আমি আমার মনের ভিতর রুটিন একটা বানিয়ে নিই। প্ল্যান করে দেখবে রুটিন বানিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু কাজগুলো সময়ের ভিতরে খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায় আর নিজের জন্য সময় বার করা যায় আর কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে করা হয়ে যায়। তো এখানে দেখো বেসিন টেসিন পরিষ্কার করে আমি না রান্নাঘরে এই ফিল্টারে এগুলো সমস্ত কিছু আজকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু শনিবার আগে রবিবারে আমি এই সমস্ত কাজ একসাথে করতাম, তখন না অনেকটাই লেট হয়ে যেত। তো এখন থেকে ভাবছি যে না শনিবারে আধাটা করে রাখবো, বাকিটা রবিবারে করব। আর যেহেতু এখন আমার গানের এক্সাম চলছে, থিওরি হয়ে গেছে যদিও প্র্যাকটিক্যাল এক্সাম বাকি আছে, তার জন্য আমারকে রবিবারে মানে অনেকটা দূর 1-1.5 ঘন্টার রাস্তা গাড়ি করে গিয়ে তবলার প্র্যাকটিস করতে হয়, তাই আমি শনিবারে কিছুটা কাজ এগিয়ে রাখি আর রবিবারে তাড়াতাড়ি সমস্ত কাজ শেষ করে 1টার ভিতরে সমস্ত কাজ শেষ করে খাওয়া দাওয়াও শেষ করে ফেলি। তাহলে জানো তো 1-1.5 ঘন্টা একটু শুয়ে রেস্ট করে 3:30-4টায় আমি বের হয়ে যাই, বের হয়ে গিয়ে ক্লাস করে আস্তে আস্তে তো রাত্র হয়ে যায়। তো এখানে দেখো কলের নলটলগুলো একটু পরিষ্কার করে নিয়েছি, সাদা সাদা না কেমন যেন একটু কালো কালো হয়ে যায় আর ভালো লাগে না। ঘর বাড়ি দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালো লাগে না, যেন নেগেটিভ এনার্জি চলে আসে, আর নেগেটিভ প্রভাব আসলে তখন দেখবে মনটাও ভালো লাগে না, শরীরটাও ভালো লাগে না। আর ঘর যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে দেখবে মনটাও ভালো লাগছে আর শরীরও খুব ভালো লাগে। মন ভালো থাকলেই তো বলো শরীরটাও ভালো থাকে,
মন খারাপ থাকলে কি আর শরীর খারাপ ভালো লাগে? তখন মনে হয় যেন শরীরটাও যেন খারাপ লাগছে, আলসি আলসি লাগছে, সেরকম চলে আসে। আর ঘর বাড়ি সুন্দর পরিষ্কার থাকলে দেখবে মনও ভালো শরীরও ভালো। তো এখানে দেখো ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে, ততক্ষণে আমি অতটুকু কাজ সেরে নিয়ে ফেলেছি। এখন এখানে ফুলকপি আলুটা বসিয়ে দিব। এখানে গরম তেলে আমি একটু পাঁচফোড়ন, আদা, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে ফুলকপিটাকে দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে তারপর এখানে হলুদ লবণ দিয়ে ফুলকপিটাকে একদম ভালোভাবে ভেজে নিব। ফুলকপিটা ভাজা হয়ে গেলে জানো তো খুব একটা সুন্দর সেন্ট বের হয়, তখন খুব ভালো লাগে আর কি তরকারিটা খেতে। তাই আমি ফুলকপিটা আলুটাকে ভালো করে একটু ভেজে নিলাম। ভালো করে ভেজে তারপর একটু জিরে দিয়ে সামান্য একটু জল দিয়ে তরকারিটাকে কষিয়ে নিব। কারণ তরকারিটা যে ফুলকপি আলু যেহেতু আমি আগে সেদ্ধ করেছিলাম আর এখন একটু ভালো করে ভেজে নিয়েছি, তাই তো ফুলকপি আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই এখন আর খুব একটা বেশি জল দেবো না, একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো আমি রান্নাঘরের যত স্ল্যাব ছিল সেগুলো একটু পরিষ্কার করে ভালো করে মুছে টুছে বোতল টতলগুলো সুন্দর করে রাখছি, আর যেগুলো বোতল ধোয়ার সেগুলো বার করে নিচ্ছি ধোয়ার জন্য। তো এইভাবে যদি সপ্তাহে একদিন করেন, আমি এগুলো দেখে শুনে কাজগুলো করে ফেলি, তাহলে কাজও কম থাকে আর ক্লিনও থাকে আর ঘরটাও পরিষ্কার থাকে। তো দেখো সুন্দর করে আমি ক্লিন করে নিলাম। তো এখানে দেখো বাসনের র‍্যাকটা আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। মুছে সকালে যে বাসনগুলো ধোয়া হয়ে গেছিলো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো সুন্দর করে এখানে জায়গা মতো করে রেখে দেব। এখানে দেখো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আবার একটু উতলা উঠিয়ে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে রাখবো। তো জল দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আমি আর একটু অন্য কাজ বাকি আছে সেগুলো করে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে দেখো একটু ট্যাপের জল না গরম করে নিচ্ছি, এটা হট ওয়াটার বোতলে ঢুকিয়ে রাখবো। তাহলে ঢুকিয়ে তারপরে ফেলে দিতে হবে, তারপরে আবার ফিল্টারের জল গরম করে বোতলে রেখে দেবো। আর এখানে ঠান্ডা জল বোতলে ভরে নিচ্ছি। তাহলে কী হবে জানো তো, ঠান্ডা জল আর বোতল জল দুটোটাই আমি ডাইনিং টেবিলে আর কি রেখে দেবো। তাহলে যার যখন ইচ্ছা ও তখন জল খেতে পারবে, কারণ শীতের দিনে তো আর সবসময় চা কফি খেলে চলবে না, জলও সম পরিমাণে খেতে হবে, নাহলে তো শরীর খারাপ করবে। তাই আমি এইভাবে জলগুলো রেখে দিই, তাহলে আর আমার সারাদিনের জন্য কোনো চিন্তা থাকে না। এখানে দেখো ফুলকপি আলু তরকারিটা হয়ে গেছে, আমি এখন উপর থেকে একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এইভাবে কিন্তু তরকারি বানালে লুচির সাথে খেতে খুবই ভালো হয়। আর এখানে দেখো কড়াইতে তেল দিয়ে আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আমি ডালটাকে সম্বাস দিয়ে দিচ্ছি। ডালটা প্রথমে আমি প্রেশার কুকারে একটু হলুদ লবণ জিরা আর একটু চিনি দিয়ে কয়েকটা সিটি মেরে রেখে দিয়েছিলাম। তারপর এখন এখানে কড়াইতে দিয়ে একটু ভালো করে উতলিয়ে নিব, যাতে ডালটা একটু ঘন ঘন টাইপ হয়, কারণ পুরীর সাথে একটু ঘন ঘন ডালই ভালো লাগে। শীতের রাতে এইভাবে পুরীর সাথে যদি ছোলার ডাল আর ফুলকপি আলুর ডাল না থাকে তাহলে বলো তো কত না ভালো হয় খেতে। তো এখানে দেখো ওই জলটা যেটা আমি ট্যাপের জল গরম করে ফেলেছিলাম সেটা আমি ফেলে দিচ্ছি, দিয়ে এখন না আবার একটু ফিল্টারের জল গরম করে নিয়েছি সেটা ঢুকিয়ে রাখবো। তো এইভাবে যদি আমি রান্নার সাথে সাথে না অন্যান্য রান্নাঘরের কাজগুলো করে নিই তাহলে কিন্তু রান্না শেষ হওয়ার পর আমার রান্নাঘরে থাকতে হয় না, তখনই রান্না শেষ হয়ে গেলে আমিও রান্নাঘর থেকে বের হয়ে আসতে পারি, কারণ কিচেনের কাজ তো শেষই হয়ে গেল। আর তার সাথে আমি কখনো কখনো বাড়ির অন্যান্য কাজগুলো করে ফেলি, তাহলে সবটা কাজই শেষ হয়ে যায় আর রান্নাও শেষ, আমার বাড়ির কাজ করাও শেষ হয়ে যায়, মানে সেরকম ধরনের একটা কথা থাকে। এই গাছটা দেখো এটাকে না আমি এখন সপ্তাহে একদিন করে গাছটাকে ভালো করে ধুয়ে টাবটাকেও ভালো করে ধুয়ে সুন্দর করে রাখি, যেরকম বলে দিয়েছিলো যত্ন করার জন্য সেরকমভাবে যত্ন করছি।
এবার দেখছি গাছটা অনেক দিন হয়েছে, সুন্দর আছে। কারণ আমাদের বাড়ির ভিতরে গাছ রাখলে না সেগুলো বাঁচে না, অত্যন্ত গরমেও নষ্ট হয়ে যায় না কি জানি না, আমার মুটমেল মানে বাঁচে না আর কি। তো এবার ওখান থেকে বলে যেরকম বলে দিয়েছিলো সেভাবেই যত্ন করছি, দেখছি সেভাবে যত্ন করার পর না গাছটা বেশ ভালো আছে, সুন্দরও আছে, অনেক দিন তো হয়ে গেল গাছটা, তো মনটাও বেশ ভালো লাগে। কোনো কিছু একটা যত্ন করার পর যদি ভালো থাকে তখন দেখবে মনটাও বেশ খুশি খুশি থাকে। তাই আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে এইভাবে গাছটাকে সুন্দর করে একটু যত্ন করে নিই। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি এগুলো কাজ মোটামুটি প্রায় দিনই করে থাকি, তাহলে আমার কাজগুলো সময় মতো সুন্দর করে গুছিয়ে করানো হয়ে যায়। এখানে দেখো মূলো কেটে নিয়েছি, মূলোগুলোতে একটু হলুদ আর সরি লবণ আর চিনি মেখে রেখে দিব, তাহলে মূলোটা সুন্দর থাকবে। আর দুপুরে যখন ভাত খাবো তখন একটু গরম গরম ভেজে নিব, কারণ ভাজা ভুজি তো একটু গরম গরমই খেতে ভালো লাগে। আর এখানে দেখো ছোলার ডালটা হয়ে গেছে, আমার রান্না শেষ, এখন চলে যাব একটু ফ্রেশ হয়ে আবার চলে আসব। তো ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি কিছু কাজ থাকে, যেগুলো মানে বিকেলে রেস্ট করে করার পর আর করতে ইচ্ছে করে না, সেগুলো আমি দুপুরে খাওয়ার পর করে নিই। যেমন ধরো জানলা টানলাগুলো লাগিয়ে পর্দা টর্দাগুলো ঠিক করা, বাইরে যেগুলো কাপড় শুকোতে দিয়েছিলাম সেগুলো ঘরে এনে রাখা, হ্যাঁ, তারপর আরও অন্যান্য কিছু টুকিটাকি কাজ থাকে যেগুলো মানে দুপুরের পরে বিকেলে উঠে আর করতে ইচ্ছে করে না, যেহেতু শীতের দিন 4:30 অন্ধকার, তাই মানে আমি দুপুরে খাওয়ার পর এইভাবে কাজগুলো শেষ করে তারপরে গিয়ে রেস্ট করি। রেস্ট করার পর বিকেলে না আমি খুব একটা কাজ টাজ করি না, বিকেলে ধরো একটু চা করলাম, সন্ধ্যাবাতি দিলাম, প্রিয়াঙ্কে পড়ালাম, আর আমি নিজে গানের একটু প্র্যাকটিস করি, তারপর গিয়ে একটু ভাত বা পুরি যেটা দরকার সেটা বানাই। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামী দিন আরেকটি সুন্দর ব্লগস নিয়ে চলে আসবো। তোমরা সকালে আমার পাশে থেকো, আর তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তো তোমরা সকালে ভালো থেকো, সুস্থ থেকো বা আনন্দে থেকো। দেখো বাইরে থেকে অনেক কাপড় নিয়ে এসেছি, এগুলো পরে ভাঁজ করে রাখবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সকালে ভালো থেকো।